আমাদের ইসলাম ধর্মে, ইসলাম শাস্ত্রে, ইসলাম ধর্মে আমাদের মধ্যে স্বামী মারা গেলে 4 মাস 10 দিন ইদ্দত পালন করতে হয়, ঠিক কি না কথা বলে? হ্যাঁ, যদি কারো তালাক প্রাপ্ত মহিলা হয় 3 হায়েজ পর্যন্ত তাকে ইদ্দত পালন করতে হবে। কথাটা শুনে নে, আমেরিকা লন্ডন বৈজ্ঞানিকরা তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং কোরআনের এই ভাষার ওপরে গবেষণা করল। আমাদের দেশে বুঝতে পারবেন, কোনো মেয়ে যদি ধর্ষিতা হয়, 1 মাস পরে জানা গেল মেয়েটাকে ধর্ষণ করেছে, কিংবা সে কোনো যুবকের সঙ্গে সম্মতিতে টাকার চুক্তিতে মিলামিশা করলো, খুব গুরুত্বভাবে মায়েরা ভাইরা শুনবেন, মিলামিশা করলো, ছেলেটা তার শর্ত পূরণ করলো না, এই থানায় 1 মাস পরে গিয়ে কেস করলো যে ছেলেটা আমার সাথে মিলামিশা করেছে। থানার কাছে প্রুফ কি আছে? ছেলে বললে প্রুফ দাও, তার 1 নম্বর প্রুফ হচ্ছে মেডিকেল চেক আপ। রেওয়ায়েতে আছে, সায়েন্স বলছে, যখন স্বামী স্ত্রী কিংবা একটা নারী এবং পুরুষের মিলন হয়, নারীর লজ্জা স্থানে নারীর জড়াইতে 3 মাস পর্যন্ত তার ভ্রণটা থেকে যায়। ক মাস বললাম, 3 মাস, ডাক্তাররা বলছে, বিশেষজ্ঞরা, 3 মাস পর্যন্ত থাকবে, মেডিকেল চেক আপ করালে ধরা পড়ে যাবে এর সঙ্গে মিলামিশা হয়েছে। এরপরে সেই লালাটা নিয়ে পরীক্ষা করা হবে, ছেলের লালা নিয়ে, যে এরই ভরণ কিনা, ধরা পড়ে যাবে। চলুন, ইসলাম এত সুন্দর যে 4 মাস 10 দিন পরে তুমি স্বামী গ্রহণ করতে পারো, তার আগে নয়। এই জন্যেই যে 3 মাস যখন কেটে যাবে ভরণ নষ্ট হয়ে যাবে, 4 মাস 10 দিন পরে বিবাহ করবে, তুমি যখন অন্য স্বামী গ্রহণ করবে, সেখানে বাচ্চাটা কমিউনিকেশন হওয়ার কোনো রাস্তা নাই, যে বাচ্চাটা হবে একমাত্র তোমারই বাচ্চা হবে, হালাল বাচ্চা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম এত পরিষ্কার করে দিয়েছে, তারপরও তোমার মনে হচ্ছে, যেমন আমাদের দেশে অনেক মুসলিম শিক্ষিত যুবকরা মনে মনে করে যে ইসলামে 4টা কেন বিয়ে জায়েজ আছে, বলে না 4টা বিয়ে জায়েজ আমাদের দেশের? আমার দুঃখটা কোথায় জানেন, আমাদের বিবি, আমাদের বিবি, সবারই বউ আছে না, নাই আমাদের বউদের ফিকির আমরা জানা করি, আমাদের দেশের প্রধানমন্ত্রী তার থেকে বেশি আমাদের বউদের ফিকির করে, করেন না? করেন না। হ্যাঁ, তার জন্যই তো পার্লামেন্টে তালাকের বিল পাস করিয়েছে, যে হামারে দেশকে বহিন মুসলিম বহিন বেটিও কে সাথ বড়া জুলুম হোতা হ্যায়। ক্যা জুলুম হোতা হ্যায়? কে ইন লোক তালাক দে দেতে হ্যায় আর আপনে বিবি কে সাথ জুলুম করতে হ্যায়। মাই তো দেশ কে প্রধানমন্ত্রী জি, আপসে ইহি মুতালবা করেঙ্গে কি হজরত আপকা বিবি কহাঁ পর হ্যায়, হজরত আপকা বিবি কহাঁ পর হ্যায়। কোন বলা শাদি নেই হুয়া? জরুর হুয়া হ্যায়, লেকিন আপনে বিবি কো আপনে পাস নেহি রাখা। তো পহলে আমি যদি আপনাদিকে বলি, বৌদিকে পর্দায় রাখবেন, আর আমার বউ যদি বাজারে ঘুরে বেড়ে, আমার বলা চলবে? কথা বলে না, আমার কথা লোকে মানবে? মানবে না। আগে আমার বউকে পর্দায় রাখতে হবে। আমার মুসলমান ভাই, ইসলামে 4টা বিয়ে জায়েজ করেছে। নবুর শর্মা বলে একটা নোংরা মেয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়ে নিয়ে কুক্তি করেছে, কুরুচিকর মন্তব্য করেছে, তার জন্য আন্দোলন হয়েছে, অনেক কথা বলেছে। চলুন, আমার মুসলমান ভাই, আমি আপনাদিকে একটা কথা বলে নিই, কান খুলে শুনেলেন। এই নূপুর শর্মা বলেছে, এতে ইসলামের কোনো যায় আসে না, কোনো ক্ষতি হয়নি। এরকম 100টা হারামখোর দিন রাত গালি দিচ্ছে, এরা বলছে এরা এরা 4টা বউ রাখে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জি, তিনি মিডিয়ার সামনে বলছেন, হামারে হিন্দুস্তানকে মুসলমানকে 4-4 বিবিয়া হ্যায়, ইনকে উপর ভি রোক লগনি চাহিয়ে। বাত তো বহুত সহি হ্যায়, আপ ইয়ে হামারা বাত নহি। এরপর এটা আমার কথা নয়, একজন হিন্দু ভাই পণ্ডিত, তিনি প্রকাশ্যে মজমাই বলছেন, শ্রী কিষণ জি কে 16,100 বিবিয়া থি, 16,000
100 বিবি, ইয়ে হামারা বাত নেই, হামারা মৌলভিও কা বাত নেই, আপি লোগো কা পণ্ডিত কা বাত হ্যায়। উনহোনে বাতায়া, কোই কথা বচক নে বাতায়া, 16,100 বিবি, হাম আগর 4 লাখ রখ দে তো ইয়ে অপরাধ হ্যায়। আর শ্রী কৃষ্ণজি কা 16,100 বিবিয়া থি, উসকা কোই অপরাধ নেই। হম তো ইয়ে ধর্ম, হম ইয়ে নেই এতরাজ কর রহে হ্যায়, কে শ্রী কৃষ্ণ জি নে কিউ 16,100 বিবিয়া রখে, ইয়ে কোই বাত নেই, ও তো ধর্ম কা বাত হ্যায়, ইয়ে হম এতরাজ ভি নেই করতে, লেকিন হামারে রসূল কে বারে মে তুম লোগো নে আনাপ সনাপ কাহা, তো ইয়ে হম বরদাস্ত নেই করেঙ্গে। আমার নবীর জন্য এরকম কথা বলবে, এটা আমাদের বরদাস্তের বাইরে। মুসলমান চারটা করে বউ শুনেলেন, এমন একটা যুগ আসবে নবীজি বললেন, কি হবে শুনে নাও, বাঁধির পেটে মালিক পয়দা হতে লাগবে, এমন একটা যুগ আসবে, খালি হারাম বাচ্চাগুলো কিভাবে প্রকাশ পাবে শুনলেন, বাঁধির পেটে মালিক পয়দা হতে লাগবে। কেমন করে? খুব সূক্ষ্মভাবে বুঝতে পাবে, গোটা পৃথিবীতে এমন কি ভারতীয় পার্লামেন্টে পাস হয়ে গেছে, কি পাস হয়েছে, যে কোন কোন মেয়েরা পেট ভাড়া দিতে পারবে, কোন মেয়েরা পেট ভাড়া নিতে পাবে, কারা কারা। আপনার টাকা আছে, আপনার বউকে আপনি মনে করলেন আমি স্মার্ট রাখবো, সুন্দর, আমার বউয়ের যেন পেটেতে দাগ না পড়ে, আমার বউয়ের শরীরে যেন দাগ না পড়ে, আমার বউকে যেন সবসময় স্মার্ট লাগে, আমার টাকা আছে, আমি পয়সাওয়ালা, তাই আমার বিবির পেটে বাচ্চা লুবো না, বানির পেটে আমার বীর্য ভরে দিয়ে বাচ্চা লুব। এরা শরীয়ত সম্মত হারাম, এইভাবে হারাম বাচ্চাগুলো সমাজে প্রকাশ পাবে, আর আপনি আমি এদিকে হালাল মনে করে গ্রহণ করব। নাউজু বিল্লাহ বলে মুসলমান ইসলাম বুঝে না, এই দেখুন আপনাদিকে বুঝিয়ে দিই, আপনি নিজের জন্য যেটা হালাল ভাবেন ওটা কিন্তু মৌলভীদের জন্য হারাম ভাবেন, ভাবেন না, ভাবেন না, দলিল আছে আমার কাছে, যে মুসলমান নিজের জন্য যেটা হালাল ভাবে মৌলভীদের জন্য হারাম ভাবে। খুব সূক্ষ্মভাবে বুঝাচ্ছি, কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যাবে, কথা বলে না, কেন যাওয়া যাবে না, মুখে দুর্গন্ধ হবে, নবীজি নিষেধ করলেন, কেন নিষেধ করলেন, আল্লাহর নবীর হাদিস শুনলেন, এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই, তোমার দ্বারা যেন তোমার মুমিন ভাই কষ্ট না পায়, তো আপনি যদি কাঁচা পেঁয়াজ খেয়ে ভোরের বেলায় মসজিদে যান ফজরে, আপনার মুখে দুর্গন্ধে আপনার পাশের লোক কষ্ট পেলে আপনার গুনাহ হবে, বুঝেছেন, বুঝতে পারলেন, এরপরে বাঁশটা কোথায় দেবো শুনে নে, যদি কাঁচা পেঁয়াজ খেয়ে গেলে মুখে দুর্গন্ধ হলে পাশের লোক কষ্ট পায়, বিড়ি সিগারেট গুটকা খোররা পাশে দাঁড়ালে সেন করে আতরের মতো,